শাটডাউন কর্মসূচি নিয়ে রাজপথে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা আলোচনার বার্তাও দিয়েছেন। আন্দোলনের পাশাপাশি সংলাপের পথও খোলা রয়েছেন বলছেন তারা। বুধবার রাত পৌনে তিনটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। তাদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক, আন্দোলনরতরা যখন চাইবে তখনই তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবরোধ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের মধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের টানেলে প্রেস ব্রিফিংয়ে আসেন আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে, মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। কোটা নিয়ে পরিপত্র বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছে তার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত কয়েকদিনের সংঘাত ও প্রাণহানির সার্বিক ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতেও প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে বলে জানালেন আইনমন্ত্রী। আলোচনার উদ্যোগ নিতে দেরি হলো কিনা আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে, আজকে আমরা রাজি হয়েছি, এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আনিসুল হক অনুরোধ করেন কোটা আন্দোলনকারীরা যাতে সহিংসতা বন্ধ করেন, এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করেন। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি।